বিরতির পর সকলে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত, রুনি আছেন এবং আছে রবিন এবং রুনিয়া। বিরতিতে যাওয়ার আগে যেমনটি জানাচ্ছিল যে আজ শুক্রবার, আজ ছুটির দিন, আজ বিশেষ দিন সকালের বাংলাদেশের আয়োজন, গানের দিন। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, তার সঙ্গেই পরিচিত হই, আছেন ফতে আলী খান আকাশ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? নিশ্চয়ই আমরাও ভালো আছি, আমরা ভালো আছি। মানে সকালের বাংলাদেশে আকাশ আছে, এবং আমি না মানে ফতে আলী খান আকাশ যখন মানে তখন নামটা উচ্চারণ একটু কেমন জানি নুসরাত ফতে আলী খান একটা ব্যাপার, মানে ওই নামগুলি চলে আসে, আমরা আকাশেই থাকি আর কি। তো নামটা কি আসলে এরকম ভাবেই রাখা হয়েছিল পরিবার থেকে যে ছেলে বড় হয়ে গায়ক হবে? না, আসলে ওইভাবে রাখা হয়নি। মানে আমার বাবার নাম হচ্ছে হায়দার আলী খান, তো হায়দার আলী খান নামের টিপু সুলতানের নাম তো হয়তো শুনেছেন, তো টিপু সুলতানের বাবার নাম ছিল হচ্ছে হায়দার আলী খান, তো টিপু সুলতানের পুরো নাম হচ্ছে ফতে আলী খান টিপু, এরকম ছিল। তো আব্বু আবার আমার বাবা ইতিহাস অনেক পছন্দ করতেন, তো ওই সেই হিসাবে আসলে নামটা রাখা, পরবর্তীতে আসলে গানের সাথে নামের সাথে আর কি পরিপূর্ণ আর কি হয়ে গেছে আর কি। দ্য সোর্ড অফ টিপু সুলতান, মানে এখন গিটার হচ্ছে দ্য সোর্ড অফ ফতে আলী খান আকাশ। আমরা প্রথমে শুরুতেই একটা গান, আমরা প্রথমে আগে গান শুনি, তারপর আমরা গল্প করব। আচ্ছা, আমি শুরুতে আমার বড় ভাই পাগল সুজন ওনার লেখা এবং আরেক সুজন আছে তার শুরু করা একটা গান করছি, গানটা করছি, অনেক ভালো লাগবে আশা করি। মানুষ কানে শুনিও চোখে দেখিও, কানে শুনিও চোখে দেখিও, মুখে বেশি কথা কইও না, করি মানা কথা কইও না, মানুষ কানে শুনিও চোখে দেখিও, কানে শুনিও চোখে দেখিও, মুখে বেশি কথা কইও না, মুখে বেশি কথা। বাচাল হলে ক্যাচাল বাড়ে, কথার জালে মানুষ মরে, বাচাল হলে ক্যাচাল বাড়ে, কথার জালে মানুষ মরে, আরে বোবা থাকে চমৎকারে, বোবা থাকে চমৎকারে, শত্রু বেশি থাকে না, করি রে মানা, বেশি কথা কইও না, মুখে বেশি কথা কইও না, পাগল সুজন কথার ভুলে প্যাচ লাগিয়া পড়ি গলে, পাগল সুজন কথার ভুলে প্যাচ লাগিয়া পড়ি গলে, আমার মাওলা যদি ভাগ্য খোলে, মাওলা যদি ভাগ্য খুলে, পাবো মুখের ঠিকানা, করি রে মানা, করি রে মানা, মুখে বেশি কথা কইও না, কথা কইও না।
জীবন দর্শন, জীবন দর্শন। এবং ওই যে সবসময় বলি যে চোখ দুটো কান দুটো মুখ একটা কান, দেখবো বেশি শুনবো বেশি কিন্তু বলবো আসলে কথা কম। আমরা বোধহয় গান শুনবো, কথাও বলবো, কিন্তু তার আগে আমাদেরকে একটু অন্যদিকে যেতে হচ্ছে। হাতির জিলে অনুষ্ঠিত হচ্ছে অ্যাক্টিভ পালস 15K রান। ভোর 5:30 শুরু হয় 15 কিলোমিটার, 7.5 কিলোমিটার ও 1 কিলোমিটার ক্যাটাগরির এই প্রতিযোগিতা। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল রাব্বি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন ম্যারাথনের খবরাখবর। শুভ সকাল। আসলে সকালটা সুন্দর, যারা সকালেই দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তাদের জন্য আরও সুন্দর, কারণ আপনি জানেন যে সুস্থ দেহ সুস্থ মনের জন্য, শরীরকে আসলে ফিট রাখার জন্য রান করা একটি খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট, এবং এটি আসলে শরীরকে চাঙা রাখে। এবং এই শহরে খোলামেলা জায়গা নেই, শরীর ফিট রাখার স্পেসগুলো খুব কম, সেখানে এই খুব স্বল্প পরিসরে যে কয়েকটি সংগঠন এই রানের আয়োজন করে, দৌড়ের আয়োজন করে, সেটির মধ্যে এই সংগঠনটি অন্যতম। সকাল থেকেই, খুব ভোর থেকেই হাতির ঝিলে এই 50K 15K মানে 15 কিলো রান এখানে হচ্ছে। এবং এটি মূলত আসলে সকাল ভোর 5টার দিকে এমপি থিয়েটার, যে হাতের জেলে যে এমপি থিয়েটার, সেখান থেকেই শুরু হয় এই রান। এবং এখানে আসলে বিভিন্ন বয়সী মানুষ অংশ নিয়েছে, আমরা দেখেছি নারী পুরুষ এবং বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, সেই সঙ্গে তরুণের অংশগ্রহণ আমরা দেখেছি। সব মিলিয়ে প্রায় হাজার খানেকের মতো দৌড়ে যারা অংশ নেন, প্রতিনিয়ত যারা দৌড়ান, সেই মানুষগুলো এই আয়োজনে যুক্ত হয়েছেন। এবং এটিতে আসলে সবচেয়ে বড় যে বিষয়, যে আসলে শরীর এবং মনের খুব বড় ধরনের প্রভাব পড়ে, বিশেষ করে ভালো থাকার জন্য, নিরোগ থাকার জন্য এই দৌড়, এই প্রতিযোগিতা বলি, এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। এবং সে কথাটি বারবার আয়োজক যারা আছেন তারা বলছেন যে আসলে তারা চেষ্টা করেন প্রতি বছরই এমন একটি আয়োজন করতে, তবে নানান কারণে আসলে প্রতি বছর আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হয় না, তবে সেই চেষ্টাটি থাকে। এটি আসলে শেষের দিকে, ভোরের দিকে শুরু হয়েছে, এখন শেষের দিকে 15 কিলো দৌড় প্রতিযোগিতার শেষ মুহূর্ত। অনেক ধন্যবাদ সহকর্মী রাব্বি সিদ্দিকী। এখানে সে 3 ধরনের ধাপ ছিল, আমার কাছে মনে হচ্ছে যে 1 কিলোমিটার ধরনের ফিজিবল অ্যাপ্রোচেবল, আসলে সেসব দরকার। ওই যে যেমনটি রাব্বি বলছিল যে সুস্থ দেহ প্রশান্ত মন, সেসবের জন্য এই ধরনের চর্চার আসলে খুব জরুরি। ঠিক তেমনি আমরা সঙ্গীতে আছি, সেটাও খুব জরুরি জিনিস। সঙ্গীতে আমাদের মনের আসলে যে খোরাকটা আসলে জোগাড় করে। আকাশ যখন মানে গান কবে থেকে শুরু হলো গানের সাথে? আমি একদম ছোটবেলা থেকে, আমার বয়স যখন 8-9 তখন থেকে আর কি গান আমি শুরু করেছি। আমার ওস্তাদ হচ্ছে আনসার আলী দন, ওনার কাছে আর কি হাতে করি আর কি আমার শেখা। তো প্রথম থেকে কি মানে যে ফোক সং? আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, তো আমি ছোটবেলা থেকে আর কি দেখতাম বিভিন্ন বাউল গান, পালা গান, মমতাজ বাউল, রশিদ সরকার, আবুল সরকার, ওনাদের গান শুনে আর কি বড় হওয়া। তো তখন থেকে আর কি একটা বাউল গানের প্রতি একটা আকৃষ্ট আমার তৈরি। মানিকগঞ্জে বোধহয় এই ধরনের গানের মানে সুফি দেওয়ান ঘরানার গানের এক ধরনের চর্চা নেই। আমরা বোধহয় আরেকটা গান শুনতে পারি, তারপর আমরা আবারও আলোচনা করব আপনার সঙ্গে নানান বিষয়ে। আমি হাসন রাজার একটি গান করি। আর কি জানি কি মন্ত্র করি জাদু করিল, কি জানি কি মন্ত্র করি জাদু করিল, সোনা বন্দে সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগল করিল। আর কি জানি পাগল করিল।
আকাশের কণ্ঠে না একটা সরলতা আছে, একটা বিশুদ্ধতা আছে এবং অসাধারণ এই সকালবেলা। এবং গান শোনার সময় মনে হচ্ছিল যে আমাদের নিজস্ব যে সঙ্গীত সেটা জাস্ট আমাদের জন্য কত দরকার। এবং আকাশ আকাশ তো গাইছে ফোক, মানে সেটা তো একেবারে আরো 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 বেশি শিকড়ের গান। মানে ফোকের মধ্যেই কি এক ধরনের বেশি দুর্বলতা, মানে শুধুমাত্র মানিকগঞ্জ বাড়ি বলে বেড়ে ওঠা বলে সেখানে নাকি? আসলে বাংলাদেশের ঐতিহ্য কিন্তু আসলে লোকসঙ্গীত, তো লোকসঙ্গীতটা যদি আমরা যদি ইয়াং জেনারেশন যদি চর্চা না করি তাহলে কিন্তু পরবর্তীতে আসলে ওইভাবে আসলে টিকে থাকবে না। এর জন্য আসলে ফোক গানের প্রতি এতটা আর কি ভালো লাগা আর কি কাজ করে আর কি আমার। সে ভালো লাগা থাকুক এবং আমরা এই ভালো লাগা ধরে রেখে একটা বিরতি নিচ্ছি, ফেরত এসে গল্প হবে এবং গান হবে। তো দর্শক বুঝতেই পারছেন গান আরও হবে, তো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকছেন। ফতেহ আলী খান আকাশ, ফিরছি। বিরতির পর সকলে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত, রুনি আছে, আছি রবিন, এবং আছেন ফতেহ আলী খান আকাশ। ফতেহ আলী খান আকাশ, আপনার সঙ্গে কথা হচ্ছিল। আপনি বলছিলেন যে আপনার বয়স যখন 8 বছর তখন থেকে আসলে সঙ্গীতের সঙ্গে যাত্রাটা শুরু। আপনি তো সঙ্গীতেরই ছাত্র বোধ হয় এখন? হ্যাঁ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতের উপরে আমি অনার্স মাস্টার্স শেষ করেছি আর কি। মানে সেটা কিভাবে, গাইতে গাইতে পড়াশোনার জায়গাটা মানে অনেকে তো মিলে না? আসলে আমার আসলে ভাগ্যের সাথে আর কি মিলে গেছে আর কি। মানে গান এত বেশি আপনার দুর্বলতার জায়গা? জি। আচ্ছা, আমি একটা মানে ছোট একটা ইনফরমেশন আছে, যেটা যে কোভিডের সময় আমরা জেনেছিলাম যে আপনি পেশেন্টদের সাথে মানে হ্যাঁ তাদেরকে গান শুনিয়েছেন। করোনার সময় যখন মানুষ হচ্ছে বাসা থেকে নিজে বের হতেই ভয় পেত, এরকম অন্যদেরকে হাসপাতালে গিয়ে তাদেরকে গান শোনানোর এই আইডিয়াটা মানে এই আগ্রহটা আসলে কেন আসলো প্রথমে? আসলে ওই ওই হাসপাতাল থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল যে এরকম পেশেন্টরা তো অনেকদিন যাবত চিকিৎসাধীন আছে, তো তারা অনেক মেন্টালিভাবে ডিপ্রেসডভাবে আছে, তো তারা একটু গান বাজনা শুনতে যাচ্ছে, তুমি কি গান করতে পারবা কি না, কারণ সবাই করোনা পেশেন্ট, তুমি মানে করতে পারবে কি না, এভাবে আমাকে বললো। তখন ভাবলাম যদি ডাক্তার নার্স তারা যদি তাদের সেবা দিতে পারে, তো আমার সেবা হচ্ছে আমার গান করা, তো আমি গানের মাধ্যমে আর কি যদি তাদের যদি একটু যদি মনোবল যদি ভালো হয় তাহলে তো সেটা তো আমার জন্য একটা বড় পাওয়া। তো সে ওই প্রেক্ষিতে আর কি আসলে হসপিটালে যে গান করে। মানে এখন আমরা যতটা সহজভাবে আসলে সেই দিনের কথা বলছি, অতটা সহজ কিন্তু সেই সময়টা ছিল একদম না। একটা অবরুদ্ধ দিন, মৃত্যু চিন্তা প্রথম দিকে যে করোনা হওয়া মানে হচ্ছে না মানে মৃত্যু চিন্তাই প্রথমে আসতো, সেখানে একদমই ভয় লাগেনি? না, আমার আসলে ভয় লাগেনি, কারণ আমি দেখতেছি যে ডাক্তার নার্স তারা তাদের সেবা দিতে পারতেছে, তো এটা তাদের প্রফেশন, তাদেরকে তো সেটা করতেই হবে। যেমন আমরা মানে আমাদের রেগুলার কাজ করতে হচ্ছে, কারণ মানে পার্ট অফ মাই জব, এবং আমাকে সেটা করতে হচ্ছে। কিন্তু না, ব্যাপারটা আসলে মানবিক দিক থেকে আসলে যাওয়া আর কি। তো সেই জায়গাটায় ফিডব্যাকটা আসলে কেমন ছিল? ধরুন আপনি হাসপাতালের কেবিনে কিংবা হাসপাতালের ওয়ার্ডে আপনি রোগীদের গান শোনাচ্ছেন, আপনাকে দেখতেও মানে পাচ্ছেন। আমরা যে ভিডিওটা দেখছিলাম আসলে আমাদের এই টেলিভিশনে একটা রিপোর্টও হয়েছিল আপনার সেই কাজ নিয়ে, মিউজিক থেরাপির মতো আর কি ব্যাপারটা। তো ধরুন পিপি পরে আপনি সেখানে গাইছেন, সকলে শুনছে, মানে তাদের রেসপন্সটা আসলে কেমন পেয়েছিলেন? তাদের যেমন অনেকদিন যাবত তারা একটা চিকিৎসার মধ্যে আছে, হসপিটালে ভর্তি আছে, তো আমার গান শুনে কেউ দেখলাম মানে পা নাড়াচ্ছে, কেউ হাত দিয়ে তালি বাজাচ্ছে, তো আসলে ব্যাপারটা অনেক ভালো লাগা কাজ করেছে আর কি আমার কাছে। নিশ্চয়ই তখন মানে বেঁচে থাকার এক ধরনের আকুতিও হয়তো বা তৈরি হয়েছে প্রত্যেকের মধ্যে। চলুন আরেকটা গান শুনি। হ্যাঁ, এখন আমার বাবার একটি পছন্দের একটা গান, বাবা বলছিলেন যে এই গানটা তুমি কইরো, তো এই গানটা রিলিজ করছি। কেন এলে না আমার
ঝরে আখি জল, কেমন আছে রাধা বল, ও ভাই সুবল, কেমন আছে রাধা বল, কেন এল না আমার ঝরে আখি জল, কেন এল না আমার ঝরে আখি জল, কেমন আছে সেখানে কথা বলা মনে হয় যেন বাড়তি একটা ব্যাপার। গানটা আমার মৌলিক গান, গানটা করছি পরম্পরায় ধর্ম পাইয়া, কেমনে গেলাম ধার্মিক হইয়া, আগা গোড়া না বুঝিয়া শোনা কথায় ফাল পারি, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায়
কথায় কথায় পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী। একদমই, আসলে এই গানটা এবং কথাগুলোকে আত্মস্থ করবার জন্য ছোট্ট একটা বিরতি প্রয়োজন। বিরতির পর সিরিয়াস কথাবার্তা হবে আকাশের সঙ্গে। আমি নিচ্ছি ছোট্ট একটা বিরতি, তোমাদের সাথেই থাকুন, ফিরছি। আবারও স্বাগত সকালের বাংলাদেশ, এবং সঙ্গে আছি রবিন, এবং আমি আছি রুনি, এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ফাতে আলী খান। আকাশ, আকাশ, এই প্রত্যেক একটা ভালো পরিকল্পনা থাকে, নিজের জন্য একটা পরিকল্পনা থাকে, দেশের জন্য একটা পরিকল্পনা থাকে, যেহেতু গানটা একটা দেশের একটা অংশ, এই গান নিয়ে আসলে কী পরিকল্পনা আছে আকাশের? আমার গান নিয়ে পরিকল্পনা হচ্ছে সর্বসাধারণের মাঝে আসলে লোকগানগুলোকে ছড়িয়ে দেওয়া আর কি আমার মূল একটা পরিকল্পনা। যে মানে বর্তমানে ইয়াং জেনারেশনের ছেলেপেলে রক গান এসব গান পছন্দ করে, ব্যান্ডের গানগুলো পছন্দ করে, মানে লোক গানগুলোকে আর কি নিম্ন শ্রেণীর গান তারা মনে করে, অনেকেই অনেকেই আছে মনে করে কি তাদের মাঝে আর কি তাদের মধ্যে আর কি লোক গানের প্রতি যে ভালোবাসা আছে সেগুলোকে আসলে পৌঁছে দেওয়া আর কি আমার একটা মূল একটা লক্ষ্য। তারা আসলে ভুল করে মনে করে, কিন্তু ওই যে আপনার যে গানগুলো এতক্ষণ পর্যন্ত আপনি যেগুলো পারফর্ম করলেন, আমরা গান বলতে সাধারণত অনেকে বলে যে আনন্দের অংশ, বিনোদনের অংশ, কিন্তু আকাশ যে গানগুলো গাইছিল সেগুলো আসলে জীবনের দর্শনের অংশ, জীবন চর্চার অংশ, এবং সেই গানগুলোর মধ্যে যে বাণীর মধ্যে যেই প্রকাশটা, ভাবটা, সেটা যদি আসলে সাধারণ মানুষ ধরতে পারে তাহলে বোধহয় সেটার এক ধরনের অন্যরকম ফলাফল মিলবে, সেটা অন্যরকম ফলাফল হবে। আসলে আমার মনে হয় যে কারণে মানুষ এটাকে আসলে মানে লো কালচার আসলে মনে হয় বলে, কারণ হচ্ছে এর শব্দগুলো একদমই হয় না গ্রামের, আমাদের মাটির কাছাকাছি র আসলে শব্দ, তো সেটার মধ্যে কোনো আলাদা করে কোনো আভিজাত্য নেই, এবং হয় না কোনো মানে মেকি কোনো বিষয় নেই, সেই জন্যই মানুষের যে একদমই মানুষের প্রাণের কাছে যে কারণে বলে মাটির গান। বইয়ের বিশ্বে বাংলাদেশের গানগুলো নিয়ে কিন্তু অনেক গবেষণা করে, যেমন লালনের গান নিয়ে অনেক গবেষণা, কিন্তু আমাদের দেশের মানুষ লালনের গান
মানে ওইভাবে আসলে অনেকেই পছন্দ করে না, হচ্ছে এখন ধীরে ধীরে মানে আলাদা ধরেন ডিপার্টমেন্টের মতোই হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতেই এখন রিসার্চের জায়গা তৈরি হচ্ছে আসলে বাংলাদেশীয়। সেই প্র্যাকটিসটা হয়তো বা আপনারা গাইছেন বলে আরও যত গাইবেন আপনি, যত গাইবেন এই গান তত মানুষের কাছে যাবে, তত এটার গুরুত্বটা আসলে আরও বেশি ধারণ করবে বা বহন করবে এবং এটা নিয়ে কাজ করার সুযোগটা তৈরি হবে। আরেকটা গান, হ্যাঁ যেহেতু লালনের কথা বললাম, লালনের একটা গান মন হয় একাকী, আল্লাহ বল
দেখতে দেখতে যে কিভাবে সময় চলে গেল আমরা একদমই টের পাইনি, মানে যেন ছোট গল্প আর কি, শেষ হইয়াও হইল না। আমরা আসলে ভাবতেও পারিনি যে লালনের এই গানই হবে আমাদের আজকের সকালে বাংলাদেশের শেষ গান, শেষ করতে হবে আমাদের। তবে তার আগে আপনার কাছ থেকে একটা প্রত্যাশার কথা জানতে চাই, আপনি আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে একটা পারিবারিক গানের বলয়ের মধ্য দিয়ে আপনার আসলে বেড়ে ওঠা, দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলা, বেশি করে বাংলা গান শুনুন, বাংলা গানের চর্চা করুন, আর বাংলা সংস্কৃতিকে আসলে ভুলে গেলে চলবে না, বাংলা গান বেশি করে, বাংলা লোকসঙ্গীতগুলোকে আর কি বেশি করে শুনতে হবে আর কি, এটাই আর কি প্রত্যাশা আমার কাছে। একদম, এবং আমাদেরও এটাই প্রত্যাশা যে আসলে আমাদের যা আছে, আমাদের শেকড়ে যেটা আছে সেটাকে আসলে ধরেই কিন্তু বড় হতে হবে, শুধুমাত্র কচুরি পানার মতন ভেসে বেড়ালে কিন্তু হবে না। এবং জীবন তো চলবেই বহমান, সেখানে এই গান শিল্প সংস্কৃতি সেগুলোর একটা বিশাল প্রভাব কিন্তু থাকে আমাদের এই পথ চলায়, এবং নিশ্চয়ই সেসবের চর্চাটা অব্যাহত থাকবে। ফতেহ আলী খান আকাশ যে গানগুলো গাইছিলেন সেগুলো শুধু গান ছিল না, সেগুলো আমাদের আসলে জীবনেরই একটা অংশ ছিল, বা জীবনের যে বহমান জীবন সেটারই এক ধরনের প্রভাব সেই গানের মধ্যে আছে, কিংবা গান সেটাকে প্রভাবিত করে। আপনারা সকলে নিশ্চয়ই সেসব ধারণ করবেন, চর্চা করবেন, সেই প্রত্যাশা রাখি, সাবধানে সতর্ক চলাফেরা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ সকাল, সকলকে আরও একবার শুভ সকাল।